আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের ক্যামেরা সেটিংস নিয়ে। আইফোনে বেস্ট কোয়ালিটির ছবি বা ভিডিও করার জন্য যে সেটিংসগুলো আছে সেগুলো আজকের এই ভিডিওতে দেখাবো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আইফোনের ক্যামেরা সেটিংস করার জন্য আমরা ক্যামেরার ভিতরে যাব। তো ক্যামেরার ভিতরে আমরা তেমন কোনো সেটিংস খুঁজে পাই না, জাস্ট এখানে কয়েকটি ফিচার্স আছে সেগুলো আমরা আমাদের ক্যামেরার ছবি তোলার জন্য কাজে লাগাতে পারি। তো সেটা হলো আমরা এখান থেকে একটি আছে ফ্ল্যাশ লাইট, একটি আছে নাইট মোডের যে অপশন সেটা, আর এখানে ফরওয়ার্ড আইকন আছে সেখানে ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ লাইট অন অফ এইগুলো থাকবে, এবং পাশে আছে আপনার লাইভ ফটো। লাইভ ফটো আমরা এখানে পাই এবং উপরে পাই। তো আপনি এখান থেকে অফ করে দিলে এটা অফ থাকবে, আর যদি এখান থেকে অন করে রাখেন তাহলে কিন্তু এরপর যতবার ছবি তুলবেন ততবার লাইভ ফটো মোড হবে। তো লাইভ ফটো মোড আপনার মূল সেটিংস আছে সেখান থেকে অন করে রেখে জাস্ট এখান থেকে আপনাকে অফ করে দিতে হবে, তাহলে আর লাইভ মোড অন হবে না। এরপরে আছে রেশিও, যেহেতু আমরা কোন রেশিওতে ছবি তুলবো সেটাও একটা ফ্যাক্ট। যেমন এখানে আছে 4:3 যেটা আমাদের নর্মাল থাকে, তারপরে আছে স্কোয়ার যেটা 1:1, তারপরে আছে 16:9। তো এই মূলত এখানে তিনটা রেশিও আছে। তো নর্মাল যেটা থাকে সেই নর্মালে আমরা ছবিটা তুলি, তারপরে আছে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট কমানো বাড়ানো। এখান থেকে আপনারা ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলা বাড়ানো কমানো এগুলার কাজ করতে পারবেন। এরপরে এখানে আছে টাইমার। আমাদের অনেক সময় দরকার হয় নিজের ছবি নিজে তোলা, সেক্ষেত্রে আমরা ফোনটা এক জায়গায় রেখে দেন ছবিটা তুলি, যার জন্য 3 সেকেন্ড এবং 10 সেকেন্ড সময় আছে এর ভিতরে। তো 3 সেকেন্ড অথবা 10 সেকেন্ডের যে কোনো একটি সিলেক্ট করলে আপনার সেই ছবিটা সেই সময়ের ভিতরে উঠবে। তো জাস্ট টাইম হবে আর ছবিটায় ক্লিক হয়ে যাবে। তো আমি এখানে 3 সেকেন্ড দিয়েছি, 3 সেকেন্ডে ছবিটা তুলতেছি। তো এখানে আমার ব্লাস্ট মোড অন করা আছে, যার কারণে অনেকগুলো ছবি একসাথে উঠছে। ক্যামেরার যে ইন্টারফেস আছে প্রথমে, সেখান থেকে এই সেটিংগুলো পাবেন। এখান থেকে এই সেটিংসের আপনার যেটা দরকার হবে সেটা করে নেবেন। তো চলুন আমরা মূল যে সেটিংস আছে সেখানে চলে যাই। আইফোনের মূল সেটিংস পেতে হলে আমাদেরকে যেতে হবে আইফোনের সেটিংসে, এবং বেস্ট কোয়ালিটির ছবি বা ভিডিও পেতে এই সেটিংসগুলো অবশ্যই আপনার করে নিতে হবে। তো এখান থেকে আমরা চলে আসব ক্যামেরা অপশনে। ক্যামেরা অপশনে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলো নিয়েই আজকের ভিডিওটা, কোন অপশনের কী কাজ বলার চেষ্টা করব, পাশাপাশি দেখানোর চেষ্টা করব। প্রথমে আছে ফরম্যাটস। ফরম্যাটস আছে দুইটা, একটি হলো হাই এফিসিয়েন্সি আর একটি আছে মোস্ট কম্প্যাটিবল। তো মোস্ট কম্প্যাটিবলটা আমরা আমাদের ফোনের জন্য সিলেক্ট করে রাখবো, কারণ আমরা এই ফোন থেকে ছবি তোলার পরে ল্যাপটপ বা কম্পিউটারে নিই অথবা ফেসবুকে পোস্ট করি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, সেটার জন্য সব থেকে বেস্ট হলো মোস্ট কম্প্যাটিবল। আপনি যদি মোস্ট কম্প্যাটিবল না সিলেক্ট করে হাই এফিসিয়েন্সি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি আপনার যদি ম্যাকবুক বা অ্যাপেলের অন্যান্য ডিভাইস থাকে তাহলে ভালো পিকচার পাবেন, তবে আপনার ভালো পিকচারের জন্য মোস্ট কম্প্যাটিবল এটা রাখবেন, তাহলে কোনো কোথাও কোনো ডিভাইসে গিয়ে আপনার প্রবলেম ফেস করতে হবে না। এরপরে যে সেটিংস আছে সেটা হলো রেকর্ড ভিডিও। তো আমরা কত FPS বা কত পিক্সেলে ভিডিও রেকর্ড করব, প্রথমেই বলে রাখি আপনি যত পিক্সেল বেশি দিবেন, FPS বেশি দিবেন, আপনার MB তত বেশি হবে, একটা ভিডিওর সাইজ তত বেশি হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 720 আছে, 1080 আছে, এবং 1080-র দুইটা ফরম্যাট আছে, একটা 30 FPS আর একটা 60 FPS। তো একটু নিচেই আমরা দেখতে পাবো যে এইগুলার কত MB করে এক একটা ভিডিও করলে কত স্পেস আপনার দরকার হতে পারে। তো 1 মিনিটের একটি ভিডিওর জন্য যদি 720 পিক্সেলের হয় এবং 30 FPS হয়, সেক্ষেত্রে আপনার 60 MB পর্যন্ত স্টোরেজ দরকার হবে। জাস্ট 1 মিনিটের একটা যদি আপনি ভিডিও করেন, সেমভাবে 130 MB হবে যদি আপনি 1080 আর 30 FPS এ ভিডিও করেন। তো আমরা এখান থেকে চেষ্টা করব
স্টোরেজের কথা বিবেচনা করে, ফরম্যাটের কথা বিবেচনা করে 720 এইচডি অ্যাট 30 FPS, তো এটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করা থাকলে আমরা ভিডিও করলে সেই ভিডিওটা যদি আমরা অন্য কোনো ফোন বা অন্য কোথাও নিই তাহলে কোনো ল্যাগ হবে না বা ভিডিওটি কোনোভাবে বাদবে না। বাকি যেগুলো আছে এগুলো আপনার শখের বশে, যদি কখনো ভিডিও করেন সেক্ষেত্রে এখান থেকে এইগুলো নিতে পারেন। যেহেতু এগুলো দেওয়া আছে এগুলোর অবশ্যই কোনো কাজ আছে, কিন্তু আমাদের স্টোরেজের কথা বিবেচনা করলে আমাদের সব থেকে বেস্ট হবে 720 এইচডি অ্যাট 30 FPS। এরপরে একটি অপশন আছে যেটা আপনাকে অফ রাখতে হবে, শো পাল ফরম্যাটস। এই অপশনটা আপনি যদি অন করে দেন তাহলে আপনি যে ভিডিওটি করবেন সেটি টেলিভিশন ফরম্যাট হবে। তো আমরা যে ভিডিও করি সেটা কিন্তু জাস্ট আমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটার এটার জন্য, সো আপনি যদি শো পাল ফরম্যাটস অন করে দেন তাহলে সেটা আপনার টেলিভিশনের জন্য ভিডিও রেকর্ড হবে। এটা আপনারা অফ করে দিবেন, এটা অফ করে দিলে আমাদের সুবিধা আছে। অটো লো লাইট FPS, তো এটা আমরা অন করে রাখবো কারণ আমরা যখন সন্ধ্যার দিকে বা যখন লো লাইটে কোনো ছবি তুলতে যাব তখন আমাদের ফোন নিজের থেকে কিছুটা লাইট আমাদেরকে দিবে, যার যে সেটিংসটা হলো এটা যে অটো লো লাইট FPS, এটা আপনারা অন করে রাখবেন। লক ক্যামেরা, লক ক্যামেরা অপশনটা আপনারা অফ রাখবেন কারণ আপনি যখন ক্যামেরা ওপেন করবেন তখন যে মোডে থাকবেন পরবর্তীতে আবার যখন ক্যামেরাটা ওপেন করবেন তখন সেই একই মোডে থাকবেন, তো আপনারা এখান থেকে লক ক্যামেরা অপশনটা অফ করে দিবেন। এখানে মোটামুটি এই সেটিংসগুলো ছিল। এরপরে আছে স্লো মোশনে ভিডিও করার জন্য, তো আমরা স্লো মোশনে ভিডিও করার জন্য কোন সেটিংসটা রাখবো এটার ক্ষেত্রেও আমরা 720 এইচডি অ্যাট 240 FPS। স্লো মোশনের ক্ষেত্রে আমাদের MB একটু বেশি ইউজ হয়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 300 MB উইথ 720 এইচডি অ্যাট 240 FPS, তো এটা আমাদের ডিফল্ট একটি, তা আমরা এটাই রাখবো। আমরা উপরে বা নিচের কোনোটায় যাব না, তাহলে আমাদের যে স্লো মোশনের ভিডিওটা আছে এটা অন্য ফোনে সাপোর্ট করবে বা আমরা যেখানে পোস্ট করব সেখানেও সাপোর্ট করবে। এরপরে যে সেটিংস আছে সেটা হলো প্রিজার্ভ সেটিংস। প্রিজার্ভ সেটিংসের ভিতরে অনেকগুলো সেটিংস আছে যেগুলো আমাদের জন্য খুব দরকার, তো আমরা এই সেটিংসগুলো আমাদের ফোনে করে নিব। তো এখান থেকে প্রথমে যেটা আছে ক্যামেরা মোড, এটার কী কাজ সেটা বলে নিই। আপনি ছবি তুলেছেন, তোলার পরে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপস ছিল সেটা রিফ্রেশ করেছেন, পরে যখন আবার আপনি ক্যামেরার ভিতরে আসবেন তখন আবার আপনার সেই ফরম্যাটেই নিয়ে আসবে। যদি আপনি ভিডিওতে থাকেন তাহলে আবার যখন ক্যামেরা অন করেন তখন আবার চলে আসবে। তো আমি এখান থেকে ভিডিও অপশানে গেলাম, ক্যামেরাটা ক্লোজ করলাম, একবারে টোটালি ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমি যদি আবার ক্যামেরার ভিতরে যাই দেখতে পাবো যে আমার ভিডিও অপশনে রয়েছে। তো এটা হলো আপনার এই সেটিংসটা, ক্যামেরা মোডটা আপনার যখন যে মোডে আপনি লাস্ট ব্যবহার করেছিলেন সেই মোডটাই এখানে আসবে। তো এটা আপনারা অফ রাখবেন, যদি আপনার খুব বেশি ভিডিও বা যে কোনো একটা ফরম্যাট দরকার হয় সেক্ষেত্রে আপনি এটা অন করে রাখবেন, আদারওয়াইজ এটা আপনি অফ করে রাখবেন যেহেতু আমাদের ক্যামেরাটাই বেশি ইউজ হয় সেক্ষেত্রে। তো আমি এটা অফ করে রাখলাম। ক্রিয়েটিভ কন্ট্রোলস প্রিজার্ভস দ্য লে, আমরা যে লাস্ট যে ফিল্টার যে লাইট যে সেটিংসগুলো ব্যবহার করেছিলাম সেগুলো এটা অন করে দিলে যখন আবার নতুন করে নিব ভিডিও শ্যুট করব বা ক্যামেরা ফটো শ্যুট করব তখন সেই ইফেক্টটাই আসবে। তো এটাও আমাদের দরকার হয় না কারণ আমাদের এক এক সময় এক এক সেটিং বা এক এক ইফেক্ট দরকার হয় সেক্ষেত্রে। এরপরে যে অপশন আছে নাইট মোড, যদি আপনি নাইট মোডে কোনো ছবি তুলতে চান বা সন্ধ্যা হয়ে গেছে এমন সময় হয় তাহলে অবশ্যই আপনার নাইট মোডটা অন করে নিবেন। নাইট মোড অন করার পরে আপনি যদি কোনো ছবি তুলেন তাহলে সেই ছবিটা অন্ধকারে যে ছবি উঠতো তার থেকে অনেক গুণ ভালো ছবি হবে। এরপরে যে অপশনটা সেটা হলো লাইভ ফটো, আমি ভিতরেই বলেছিলাম লাইভ ফটোর কাজ। তো লাইভ ফটো আমরা যদি এখান থেকে অফ করে দিই তাহলে ওখানে অন হয়ে থাকে, তো আমরা এখান থেকে অন থাকলেও সমস্যা নাই যেহেতু আমরা ভেতর থেকে অফ করতে পারি। তো লাইভ ফটো অনেকের ভালো লাগে, আবার অনেকেই স্টিল ফটোর জন্য লাইভ ফটোটা পছন্দ করেন না, তো আমি মূলত লাইভ ফটোটা সবসময়ের জন্য ইউজ করি না কারণ কিছু কিছু স্টিল ছবি দরকার হয় যেটা আমি আমার হাতে তুললেই বেটার হয়,
শেক বা অ্যানিমেট এই ধরনের হলে পিকচার কোয়ালিটি একটু নষ্ট হতে পারে। প্রিজার্ভ সেটিংস মোটামুটি আমাদের শেষ এখান থেকে। দেন যে সেটিংস আছে সেটা হলো ইউজ ভলিউম আপ ব্লাস্ট। তো আমরা যখন একটা ছবি তুলি, অনেকগুলা স্টাইলিশ ছবি তুলবো, একজন হাঁটতেছে স্টাইলিশ ছবি হবে, তার এক পা তুলবে তখনই একটা ছবি উঠবে। তো এই ধরনের ছবি তুলতে গেলে আমাদের এই যে ব্লাস্ট মোড আছে, এই ব্লাস্ট মোডটা ব্যবহার করতে হয়। তো এটার কাজ হলো ভলিউম আপ বাটনে যদি আপনি এটা অন করে ক্লিক করেন তাহলে আপনার ছবি হবে, কিন্তু সেটা অনেকগুলো ছবি দিবে, তো চার পাঁচটা, পাঁচ ছয়টা এরকম একসাথে ছবি আসবে। এই দেখুন এখানে আমি ছবি তুলেছি, কিন্তু এখানে একসাথে অনেকগুলা ছবি আসছে। যেমন এটা দেখেন, এখানে একসাথে অনেকগুলা 10টা ছবি আসছে। তো এই অপশন আপনার মেবি দরকার হবে না, যদি এরকম হয় জাস্ট আপনি আপনার ক্যামেরাটা যে আইকন আছে ক্যামেরার দিয়ে যেটা ফটোশ্যুট করতে হয় সেই আইকনে ক্লিক করলে আপনার ছবি এরকম আসবে। এটা আমরা অফ রাখবো, ইউজ ভলিউম আপ ব্লাস্ট। স্ক্যান কিউআর কোডস, আমাদের অনেক সময় কিউআর কোড দরকার হয়, যেমন আমরা যদি আননোন কারোর ওয়াইফাই কানেক্ট করতে যাই সেক্ষেত্রে তার ওয়াইফাইয়ের কিউআর কোড শো করলে আমরা জাস্ট আমাদের ক্যামেরা ওপেন করলেই সেটা স্ক্যান হয়ে যায়। অথবা আমরা কোনো প্রোডাক্ট ক্রয় করতে গেছি তখন আমাদের একটি কিউআর কোড থাকে, কিউআর কোড যখন আমরা দেখি কিউআর কোডটা ধরে আমরা যদি আমাদের ক্যামেরা ওপেন করি তাহলে ডিরেক্ট এখানে চলে আসে। এরপরে যেটা আছে শো ডিটেক্টেড টেক্সট, আমরা যখন ক্যামেরা ধরি তখন যে টেক্সট থাকে সেটা ডিটেক্ট করবে। যেমন আমরা ছবি থেকে টেক্সট কপি করি, ভিডিও থেকে টেক্সট কপি করি, সেটার জন্য এই অপশনটা। এরপরে যে অপশন আছে সেটা হলো গার্ড, এটা আমাদের খুব দরকার হয়। ধরুন এটা অন করে দিলেন, দেওয়ার পরে আপনি যদি ক্যামেরার ভিতরে যান তাহলে দেখতে পাবেন যে বর্ডার আসছে বা গার্ড আসছে। তো এটা দিয়ে আপনি তিনটা 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 নয়টা ঘর আছে, তো নয়টা ঘরের মাঝখান কোনটা সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। আমি যদি এখন ছবি তুলি তাহলে কিন্তু আমার এই ঘড়িটা একবারে মাঝ বরাবর আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, যাই হোক আমি যে ক্যামেরাটা ধরছি এইখানে একবারে মাঝ বরাবর আছে। বা আপনি যেখানে রেখে ছবি তুলতে চান একটা পয়েন্টার পাবেন। তো যাই হোক, এভাবে আপনারা আপনাদের ছবিটা অ্যাডজাস্ট করে দেন ফটোতে ক্লিক করলে আপনার ঘড়ির বা আপনার যে ছবি তুলতে ছিলেন সে ছবিটা উঠে যাবে। এরপরে মিরর ফ্রন্ট ক্যামেরা, তো এটা যদি আমরা অন করি তাহলে আমরা যদি সেলফিতে কোনো লেখা ছবি তুলি, ধরুন আমরা সেলফি তুলি তখন পিছনে যে লেখাটা থাকে সেই লেখাটা ঘুরে যায়, তো এটা আপনি অফ করে দিবেন। এটা ওয়ান থাকলে আপনার ডান পাশ বাম পাশ হবে, বাম পাশ ডান পাশ হবে, এরকম আপনি এটা অফ করে দিবেন তাহলে আপনার ডান পাশে থাকলে ডান পাশই দেখাবে, বাম পাশ থাকলে বাম পাশই দেখাবে, সেক্ষেত্রে আপনার যে ছবিটা উঠবে সেটা কিন্তু ওই উল্টা লেখা আসবে না, সঠিক লেখা আসবে। ভিউ আউটসাইড দ্য ফ্রেম, তো এরপরে যে সেটিংস সেটা হলো আমরা যখন ক্যামেরা ওপেন করি, ক্যামেরা ওপেন করার পরে আমাদের একটা বর্ডার আছে এখানে, তো আমরা যদি ভিডিও ওপেন করি সেক্ষেত্রে দেখি যে এটার নিচে অনেকটা চলে আসে। ঠিক একইভাবে আমরা যদি ছবি তুলতে যাই সেক্ষেত্রে আমাদের এরকম একটা ফ্রেম আছে, তো ফ্রেমের বাইরে আমরা ছবি তুলবো কি না সেটার জন্য। তো এটা আপনারা চাইলে অন করে নিতে পারেন, আর যদি মনে করেন যে আপনাদের এক্স্যাক্ট রেশিওতে ছবি আসতেছে সেক্ষেত্রে আপনারা নর্মাল ব্যবহার করতে পারেন। এরপরে আছে স্মার্ট এইচডিআর, স্মার্ট এইচডিআর একটা ইন্টেলিজেন্ট ব্লেন্ডস, মানে আপনি যে ছবি তুলবেন সেটা এক্সপোজ করে আপনার ছবিটা সুন্দর করবে। আপনি একটা ছবি তুলবেন যদি এইচডি কোয়ালিটি এবং পিছনে ব্লার টাইপের হয়, জাস্ট স্ক্রিনের উপর টাচ করবেন, করার পরে আপনি ছবিটা তুলবেন দেখবেন যে চারিপাশ আপনার ব্লার হয়ে আছে। তো এটাই হলো স্মার্ট এইচডিআর এর কাজ এবং ক্যামেরা সেটিংসের কাজ। আপনি যদি এই সেটিংসগুলো ঠিকঠাক মতো করে নেন, যেমন আমরা অনেকেই কোন ফরম্যাটে ভিডিও করব এটা জানি না, কোন ফরম্যাটে ছবি তুলব সেটাও জানি না, যাই হোক আপনি ফরম্যাটসটা সবসময়ের জন্য মোস্ট কম্পিটেবল এটা রাখবেন এবং এখান থেকে গার্ড অপশনটা অন করে নিতে পারেন, মিরর ফ্রন্ট ক্যামেরা এটা অফ রাখবেন, আর
স্মার্ট এইচডিআর এই অপশনটা অন রাখবেন। মোটামুটি আপনার যে সেটিংসগুলো সেগুলো এখানে আছে। আর ছবি তোলার সময় যদি আপনার স্টিল ফটো হয় সেক্ষেত্রে লাইভ ফটোটা তুলবেন না, জাস্ট স্টিল ফটোটা তুলবেন। আর এখানে নাইট মোড আছে। তো এই ছিল আইফোনের ক্যামেরা সেটিংস, কোন সেটিংসের কী কাজ সেগুলো বললাম বিস্তারিত। আশা করি বুঝতে পেরেছেন কোন সেটিংস আপনার বেস্ট কোয়ালিটির ছবি তোলার জন্য প্রয়োজন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।